অথচ বাংলাদেশে কত সালাফি আকিদার, কত সালাফিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, যেখানে হাজার হাজার এতিম শিশু পড়ালেখা করে যাদের পিতামাতা বেঁচে নেই। এরা কত বড় এতিম অসহায়। আজকে যদি আপনি দেখেন, আপনার নিজের দিকে লক্ষ্য করে দেখেন, যেই সুন্দর সোনামণি ছেলে মেয়ে আপনি জন্ম দিয়েছেন, বয়স তার হতে পারে 5-7 বছর 10 বছর, এই বয়সে যদি এই রকম বাচ্চাকে রেখে, সোনামণিকে রেখে যদি পিতামাতা দুইজনই মারা যায়, মৃত্যুবরণ করে, বলেন তো এই এতিমের দুর্দশা কি হবে। যাদেরকে আমরা রাজশাহীতে কয়েক হাজার এতিম শিশু লালন পালন করি, আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া নওদাপাড়া রাজশাহী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আন্ডারে আছে। এরকম আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যিনি ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ তাআলা, তার মাদ্রাসাতেও আছে শায়েখ ডক্টর শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার একটা মাদ্রাসা আছে আর দারুসুন্নাহ সালাফিয়া বনপাড়া রাজশাহী, সেই মাদ্রাসাতে অনেক এতিম আছে যাদের কোনো পিতামাতা বেঁচে নেই, তাদের লালন পালন করার জন্য শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে রাত দিন মিডিয়াতে জাতির কাছে অর্থের সাহায্য চেয়েছে, তার প্রতিষ্ঠানে এই সমস্ত এতিমদেরকে লালন পালন করার জন্য বর্তমানে প্রায় 20 লক্ষ টাকা তিনি মানুষের কাছে ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। বলেন তো এই দেশের যত এমপি মন্ত্রী আছে, যত কোটিপতি শিল্পপতি আছে, তারা যদি অন্তত দয়ার দৃষ্টি দিয়ে এই সমস্ত মাদ্রাসায় যদি এতিমদের অন্তত এক একটা শিল্পপতি কত হাজার কোটি টাকার মালিক এইটা মানুষ জানে না, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা গিয়ে দান দেয় ওই আপনার চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে, আপনার সিলেটের মাজারে, যেখানে যেখানে কোনো রকম সহি সুন্না কোরআন হাদিসের আমল করা হয় না, যেখানে শিরকে আকবরের শিরকের মাজারে প্রত্যেকটা এক একটা মাজার মানে এক একটা শিরকের আস্তানা, সেই জায়গায় গিয়ে দান করে। বলেন তো ওই সমস্ত দান কখনো আল্লাহর দরবারে কবুল হবে? চিৎকার দিয়ে বলেন কবুল হবে? তাহলে সেই জায়গাতে দান করে তারা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করছে। অথচ আমাদের রাজশাহীতে যেগুলো সালাফিয়া মাদ্রাসা আছে, এতিমদেরকে আমরা এদেশের লালন পালন করি, সেই সমস্ত মাদ্রাসায় মানুষ দান দিতে চায় না। ও হে দুনিয়ার কোটিপতি ধনী মানুষ, আপনারা কান খুলে শুনে রাখুন, বক্তব্য মিডিয়াতে যাচ্ছে, আপনাদেরকে অপমান করার জন্য বলিনি। টাকা দুনিয়াতে আপনাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক, বিলাসবহুল বাড়িতে বিলাসবহুল জীবনযাপন আপনি করছেন, এই সমস্ত এতিমদের দায়িত্ব, এতিমদেরকে যদি টাকা পয়সা আপনার দান সদাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান না দিয়ে সেখানে যদি সহযোগিতা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার ফেরাউন সবচাইতে বড় একজন জালিম শাসক ছিলেন, যা ইচ্ছা তাই করতেন, সে দুনিয়াতে বাঁচতে পারেনি, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনারাও বাঁচতে পারবেন না, দুনিয়া থেকেই ক্ষমা নিয়ে দুনিয়া থেকেই ইমান নিয়ে যেতে হবে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যেই সমস্ত বড় বড় শাইখুল হাদিসদের নাম বললাম, প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমির, তার সাথে যোগাযোগ করে তার মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন, শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী। এবার একটা শুনেন হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইবনা আদম, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদাত, তোমরা আমি আল্লাহর রাস্তায় ইবাদতের জন্য একটু সময় বের করো, যদি আমার রাস্তায় সময় বের করো তাহলে আমি তোমাদেরকে দুটি পুরস্কার দিব। বলেন তো কয়টি? আমার সাথে কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, যতজন মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন সবাই চিৎকার দিয়ে কথা বলবেন, পারবো তো আমরা ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু তাআলা দুটি পুরস্কার দিবেন আল্লাহর রাস্তায় ইবাদতের সময় বের করলে, কয়টি বললাম? দুইটি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন,
এক আমলা সদরকা গিনান আমি আমার বান্দাদেরকে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে তার দু হাতকে পরিপূর্ণ করে দেব সুবহানাল্লাহ ওয়ালাম আসুদ্দ ফাকরাক এবং আমি আমার বান্দাদের অভাব অনটন দুঃখ দুর্দশা দারিদ্রতা বন্ধ করে দেব তাহলে দুটি বিষয় দুটি নিয়ামত খুব বড় বড় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিবেন ওয়াইল্লাম তাফাল আর যদি আল্লাহ রাস্তায় সময় বের না করো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমি পাল্টা আরো দুটি কাজ করব এক মালা তুইয়াদাকা সুগলাক আমি তোমার দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখব এই যে আমরা রাজশাহী থেকে এসে এখানে বক্তব্য দিতে বসলাম আর এই কামদেবপুর এলাকার জনগণ বাজারে আড্ডা মারছে ঘোরাফেরা করছে তার মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওর দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে শুধু তাই নয় দুই ওয়ালাম আসুদ্দা ফাকরাক এবং তার দু হাতকে এবং তার অভাব অনটন আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব সে যত টাকা ইনকাম করুক তার অভাব অনটন শেষ হবে না বরং 10,000 টাকা ইনকাম করলে বলবে যে আমার 20,000 টাকা লাগবে 50,000 টাকা ইনকাম করলে বলবে যে 1,00,000 টাকা লাগবে 10,00,000 টাকাও যদি মাসে ইনকাম করে ওর 15,00,000 টাকার ওর ঋণে থাকবে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর হাতকে ব্যস্ততা দিয়ে এবং ঋণ দিয়ে তাকে পরিপূর্ণ করে রেখেছে একটাই কারণ ওই আদম সন্তান ওই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কখনো সময় দেওয়ার প্রয়োজন মনে করে না হাদিসটি পাবেন সুনান আত-তিরমিজি শরীফের মধ্যে পাবেন 2466 নাম্বার হাদিস 2466 নাম্বার হাদিস হাদিসের সনদ সহি সুতরাং অত্র এলাকার জনসাধারণের উপরে বিনীত অনুরোধ কেউ কোনো কথাবার্তা না বলে এক কানে খেয়াল করে মনোযোগ দিয়ে আলোচনা করার চেষ্টা করবেন কোন রকম ঘোরাফেরা হাঁটাহাঁটি পায়চারি কোনো গল্প অন্তত আমার সামনে চলবে না কেননা যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন এবং সহি হাদিসের উপরে ভিত্তি করেই আলোচনা করব কোনো বাড়তি কিচ্ছা কাহিনী কোনো গল্প এই করে আসছি সেই করে আসছি এই হেন তেন কোনো কিচ্ছা চলবে না এই ছেলে বসো ঘোরাফেরা করো না সম্মানিত উপস্থিতি দানের গুরুত্ব এবং ফজিলত কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার এক নম্বর পয়েন্ট আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে নাকি মানুষকে দেখানোর জন্য দান করতে হয় বলেন তো দান কাকে কার সন্তুষ্টির জন্য করতে হয় জোরে বলেন কার সন্তুষ্টির জন্য করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালি আনফুসিকুম আর তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই করে থাকো ওয়ামা তুনফিকুনা ইল্লা তিগাআ ওয়াজহিল্লা তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ব্যয় করো না ওয়ামা তুনফিকু মিন খায়রিয়ু ওয়াফা ইলাইকুম যে সম্পদ তোমরা ব্যয় করো তার পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে একটু চুল পরিমাণ তোমাদের এই দানের কম বেশি করা হবে না ওয়া আনতুম লা তুজলামুন আর তোমাদের জন্য তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো চুল পরিমাণ একটা তিল পরিমাণ সরিষার দানা পরিমাণ কোনো জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না সূরা বাকারা 262 নাম্বার আয়াত এবার আসেন দুই নাম্বার পয়েন্ট প্রিয় বস্তু সদাকা করতে হবে প্রিয় বস্তু দান করতে হবে আপনার যে ধান হয় এই ধান থেকে যেই চিটা হয় ভালো ধানগুলো আপনি বাড়িতে রেখে দেন আর চিটাগুলো ফকির মিসকিনকে দান করেন মসজিদ মাদ্রাসায় দান করেন এই দানে কখনো নেকি হবে না প্রিয় বস্তুই আপনাকে দান করতে হবে যেমনটি প্রিয় বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন
তেমনি আপনি যেই দানগুলো করবেন প্রিয় বস্তু দেখেই আপনাকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার পয়েন্ট, প্রিয় বস্তু সদাকা করতে হবে। মহান আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, ওই দানের ফজিলত তোমরা কখনো পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রিয় বস্তু হতে ব্যয় করো যা তোমরা ভালোবাসো। ওয়ামা তুনফিকু মিন শাইইং ফা ইন্নাল্লাহ বিহি আলিম, তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। সূরা আল ইমরান 92 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যেই বস্তু আল্লাহ রাস্তায় দান করা হবে তা হবে অবশ্যই প্রিয় বস্তু। প্রিয় বস্তু ছাড়া যদি আপনি দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দান কবুল করবেন না। এখানে একটা হাদিস বলা যেতে পারে, আন আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আমল আল্লাহর কাছে কখনো কবুল হবে না, ওই আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না যেই আমলটা খালেস অন্তরে, বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ আকিদা নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় ওই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই হাদিসটি পাবেন সুনান আন-নাসাই শরীফের মধ্যে, পাবেন 3140 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি। এরপরে আসেন তিন নাম্বার পয়েন্ট, সচ্ছলতা ও অভাবগ্রস্ত অবস্থায় দান করতে হবে। যদি আপনি সচ্ছল অবস্থায় থাকেন তবুও দান করতে হবে, যদিও আপনি দরিদ্র হন, অসচ্ছল অবস্থায় থাকেন, যদি আপনার উপরে দারিদ্রতা লেগে থাকে তবুও আপনাকে দান করতে হবে। এ মর্মে মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি শাররি ওয়াজ-জাররি, যারা সচ্ছলতা এবং অভাবগ্রস্ত থাকা অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গয়জ ওয়াল আফিনা আনিন-নাস, এবং যারা নিজের রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করতে পারে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে অবশ্যই দান করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে, কখনো রাগ করা যাবে না। রাগ করলে আল্লাহ সুবহানাহু তাআলা রাগের ফলাফলটা ভিন্নভাবে দিয়ে দিবেন, এবং মানুষকে ভালোবাসতে শিখতে হবে। ছোট হলে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সালাম দিতে হবে, সম্মান করতে হবে, এটা ইসলামের সুশিক্ষা। ইসলামের রীতিনীতি নিয়েই আমাদেরকে সমাজে চলতে হবে, সমাজে বসবাস করতে হবে। অত্র আয়াতে কিছু ইঙ্গিত পাওয়া যায়। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন যে মানুষ যে দান করবে, সদাকা করবে, সুস্থ এবং কৃপণ অবস্থায় যদি সুস্থ থাকে তবুও দান করতে হবে, যদি কৃপণ হয় তবুও দান করতে হবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা জাআ রাজুলুন ইলান নাবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুনয় কো একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কোন সময় দান করলে সবচাইতে ওই দানের নেকি বেশি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জুনয় কো একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দান করলে, কোন সময় আমি দান করব যেই সময় দান করলে সবচাইতে বেশি দানের নেকি পাওয়া যাবে? কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান করো, সহিহুন, যখন তুমি সুস্থ, যখন তুমি একেবারে শক্তিশালী এই সময় দান করো, সহিহুন, এবং যখন তুমি কৃপণতা করো, এমন ভাব তোমার মধ্যে আছে যে এখন আমি দান করব না,
করব কি করব না। এই কামদেবপুর মাঠে যে ইসলামী সম্মেলন হচ্ছে, এখানে যে আমি এসেছি, এখানে দান করব কি করব না। এই রকম অন্তরে যখন জাগ্রত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সময় তুমি দান করো, তাকশাল ফাকর ওয়া তামালুল গিনা, যখন তুমি আশা করবে, যখন তুমি নিরাশ হয়ে যাবে যে হয়তোবা আমি দান করলে এখন গরিব হয়ে যেতে পারি, এবং যখন তুমি আশা করবে যে এই টাকাগুলো জমিয়ে, এই সম্পদগুলো জমিয়ে আমি বড় লোক হব, এই ধরনের দুইটি আশা যখন তোমার অন্তরে জাগবে, ঠিক এই মুহূর্তে যদি তুমি দান করতে পারো, তাহলে সেই দানের নেকি সবচাইতে বেশি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী শরীফের মধ্যে, পাবেন 1419 নম্বর হাদিস, এই হাদিসটি পাবেন 2748 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে পাবেন 1032 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি পাবেন 9575 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা দুটি শিক্ষা পাওয়া যায়। এক, যখন আপনি কৃপণতা করবেন, যখন আপনি মনে করবেন যে দান করলে আমার অর্থ সম্পদ কমে যাবে, ঠিক এই সময় শয়তানের এই কুয়াশাকে দূর করার জন্য আপনি দান করবেন। আবার যখন আপনার মনের ভিতরে খুবই আশা হয় যে এই সম্পদগুলি জমিয়ে আমি আরো বড় লোক হব, আমি ধনী হব, এরকম যদি আশা হয় তাহলে তুমি এই অবস্থাতে দান করো, তাহলে এই সময় দান করলে সেই দানের নেকি বেশি পাওয়া যাবে। এরপরে আসেন, আমি খুব দ্রুত আগানোর চেষ্টা করছি যেহেতু সময় কম। 5 নম্বর পয়েন্ট, প্রকাশ্যে এবং গোপনে দান করা। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়ালা আলানিয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের সম্পদ ব্যয় করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, যারা তাদেরকে তাদের সম্পদ ব্যয় করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট মহা পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই, আর তারা কোনো চিন্তান্বিত হবে না। সূরা বাকারা 274 নম্বর হাদিস, 274 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, এই চারটি অবস্থায় দান করার জন্য জরুরিভাবে তাগিদ দিয়েছেন। এ মর্মে হাদিস আছে, গোপনে এবং প্রকাশ্যে দান করলে কি হয়, গোপনে দান করার ফজিলত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবাআতুন ইউযিল্লুহুম আল্লাহু তাআলা ইয়াওমালা জিল্লা ইল্লা জিল্লুহু, কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে ওই বিচার দিবসে কঠিন বিপদের সময়, মহা সংকটের সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ আরশের নিচে ছায়া পাবে। তার 1 নম্বর হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যেই নেতা, যেই শাসক মানুষের উপরে লাঠি চার্জ করে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, মানুষের উপরে ইনসাফ করে, ন্যায় বিচার করে, মানুষকে ভালোবাসে, সে দেশের নেতা হোক, এলাকার নেতা হোক, আর আন্তর্জাতিক মানের জাতিসংঘের নেতা হোক, যদি এই ধরনের ব্যক্তি যদি দুনিয়াতে ন্যায় নিষ্ঠাবান নিয়ে যদি জীবন পরিচালনা করে, রাষ্ট্র ব্যবস্থা শাসন করতে পারে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি বিচারের মাঠে 7 জোড়ার মধ্যে 1 নম্বরে অবস্থান করবেন, ইমামুল আদল, ন্যায়পরায়ণ নেতা। 2, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আরশের নিচে আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে, ওই যুবক, যে যুবক যৌবন বয়সে, যৌবন কাল থেকেই সে ইবাদতের মধ্যে সুন্দরভাবে ইসলামের হালতে বড় হয়েছে। ও হে কামদেবপুরের যুবক, তোমাদেরকে বলছি, তোমরা যারা বিড়ি সিগারেট নাচ গান বাজনা এই সমস্ত নায়িকা মত্ত মাতাল হয়ে তোমরা যে অশ্লীল
बेहुदा बेकर्म बेशर्मा निर्लज्जर मत एलाकाय जीवन परिचालना करो। तुम्हरा बड़ोदेर के सालाम दाओ ना, सम्मान करो ना, मुरब्बीदेर के तुम्हरा दाम दीते जानो ना, आलेमदेर के सम्मान दीते जानो ना। तुम्हरा इस्लामी जेखाने सम्मेलन हय सेखाने तुम्हरा बाधा देवार चेष्टा करो। एई समस्त ना करे তুমি যদি আল্লাহর রাস্তায় যৌবনকাল যদি তুমি কুরআন সুন্নাহর আলোতে ইসলামের আলোতে যদি পরিচালনা করতে তাহলে তোমার আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার ওই বিপদের দিনে স্থান হতো, তোমার স্থান ছিল দুই নম্বরে। যুবক তোমাকে বলছি তুমি কেন এই বয়সে, তোমার বয়স 14-15 বছর 16 বছর 20 বছর, তুমি কেন মুরব্বীদের সামনে ধূমপান করবা, সিগারেট খাবা, গাঁজা তাড়ি মদ নিয়ে পড়ে থাকবা? তোমার কি হাজার বছরের আয়ু আল্লাহ দিয়েছে নাকি? তুমি কি মনে করো করে এই দুনিয়াতে চলাফেরা করছো, মরে করছো? তুমি মরবে না, তোমাকে মরতে হবে না। হয়তোবা দেখা গেছে তোমার জন্য কাফনের কাপড় তোমার আশেপাশের বাজারে এসে বসে আছে, কখন যেন মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে। কিসের এত অহংকার তোমার, কি যৌবনের দাপট তুমি দেখাও? নমরুদ, ফেরাউন, হামান, কামান, ওরা দুনিয়াতে সবচাইতে বড় জালিম শাসক ছিল, তারা দুনিয়াতে টিকতে পারেনি। তাহলে তুমি কি মনে করো এলাকায় জীবন পরিচালনা করছো? তুমি সালাত আদায় করো না, সিয়াম পালন করো না, তোমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার প্যান্টের কাপড়, তোমার লুঙ্গি পায়জামা তোমার টাকনুর উপরে উঠে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসবিল, জাহান্নামে সর্বপ্রথম যে ব্যক্তি যেই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাকে ক্ষমা করবে না, তাকে দয়া করবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার মধ্যে ওই ব্যক্তি আছে যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে মৃত্যুবরণ করবে অহংকার করে। এ যাবে আল মুসবিল, এ জাহান্নামে যাবেই যাবে। একে কোনো মায়ের বেটা সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম, কাল কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ আরশের নিচে ছায়া পাবে, স্থান পাবে। তার মধ্যে দুই নাম্বার বলছিলাম যে ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে সে ইসলামের হালতে ইবাদতের মধ্যে বড় হয়েছে। তিন ওয়ারাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি তৃতীয় স্থানে অবস্থান করবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে আজান হয়েছে, জামাতে সালাত আদায় করেছে, জোহরের অপেক্ষায় বসে আছে, জোহরের সালাত জোহরের আজান হয়েছে, সালাত হয়েছে, আসরের অপেক্ষায় বসে আছে, আসরের আজান হয়েছে, জামাত হয়েছে, মাগরিব আদায় করবে, মাগরিবের অপেক্ষায় বসে আছে, ওই ব্যক্তি যে ব্যক্তি মাগরিবও আদায় করলো এবং এশা পর্যন্ত অপেক্ষা করে বসে আছে, কখন মুয়াজ্জিন সাহেব এশার সালাতের আজান দিবে, জামাতে সালাত আদায় করবে? এই রকম ভাবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশের ছায়ার নিচে স্থান পাবে। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সব সময়ের জন্য সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এই ব্যক্তির স্থান হলো তৃতীয় নম্বরে। চার ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা ইলাইহি, চার নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুইজন পরস্পর বন্ধুত্ব করেছে, দুইজন পরস্পর বন্ধুত্ব করেছে, এক বন্ধু সালাত আদায় করে, সিয়াম পালন করে, টাকনুর উপরে প্যান্ট পরে, বিভিন্ন সৎ কাজ নেক কাজ করে এই ব্যক্তি, অথচ আরেক যে বন্ধু আছে সে এই সমস্ত দিন ধর্মের কোনো তোয়াক্কা করে না, দিন ধর্মের কোন ইবাদত বন্দেগী করে না। এখন যে বন্ধু ইবাদত বন্দেগী করে এই বন্ধু ওই বেদিন বন্ধুকে এখন বলছে, দুস্ত বন্ধু, তুমি যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার সাথে আমি বন্ধুত্ব ত্যাগ করলাম। এই বন্ধুত্ব যে ত্যাগ করে দুনিয়াতে চলতে পারবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এ চতুর্থ নাম্বারের একজন, সাতজনের মধ্যে সে চতুর্থ নাম্বারে যাবে। পাঁচ ওয়ারাজুলানি
ওয়ারাজুলানি দাআত ইমরাআতুন জাতিন মানসিবিন ওয়া জামালিন পাঁচ নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোন সুন্দরী নারী কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী খারাপ কাজ করার জন্য জেনা করার জন্য এক বিছানায় রাত কাটানোর জন্য আনন্দ উপভোগ করার জন্য দাওয়াত দিল তখন ওই ব্যক্তিটি বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি আমি এই কাজে যেতে এই অন্যায় কাজ করতে পারবো না পাঁচ নম্বরে এই ব্যক্তি ছয় নম্বরে ওয়ারাজুলুন তা সদ্দাকা বিসদাকাতিন ফা আকফাহা হাত্তা লা তাআলামা শিমালিহু মা তুনফিকু ইয়ামিনুহু ছয় নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করলো বাম হাত বুঝতে পারলো না ওই ব্যক্তি ছয় নম্বরে থাকবে যে ব্যক্তি ডান হাতে দান করলো বাম হাতে বুঝতে পারলো না এই ব্যক্তি যেই সাতজন মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে বিশেষ সায়াতলে স্থান পাবে তার মধ্যে ছয় নাম্বার হলো ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করবে অথচ বাম হাতে বুঝতে পারবে না অর্থাৎ গোপন দান যে ব্যক্তি করবে সেই ব্যক্তি এই কথা বলার জন্যই এই এইটুক আলোচনা করার জন্যই আমি লম্বা হাদিসটা অনুবাদ করলাম এরপরে আসেন সাত নাম্বার ওয়ারাজুলান সাত নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে রাত্রে উঠে সালাত আদায় করে এবং আল্লাহর ভয়ে যখন কাঁদে চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে এই ধরনের এই সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে স্থান পাবে বলুন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা সঠিকভাবে উত্তর দিবেন বলেন তো এই সাত শ্রেণীর মানুষের মধ্যে আমরা আল্লাহর কাল কিয়ামতের মাঠে ভয়াবহ আজাবের সময় যখন ওই রকম পরিস্থিতি আসবে সূর্য যখন মাত্র এক মাইল মাঠে ঝরতে ঝরতে সেখান থেকে ঝরে শরীর দিয়ে পায়ের তালু দিয়ে পড়ে যাবে এই রকম বিপদ থেকে বাঁচার জন্য আমরা অন্তত এই সাত শ্রেণীর মানুষ হতে চাই কি চাই না বলেন চাই কি চাই না একটা তাকবীর দিতে হবে বলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি আমাদের এই তাকবীরের ধ্বনিতে আমাদের বিশাল এই আসমান জমিন সমান নেকি দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি যে হাদিসটা এতক্ষণ ধরে বললাম এই হাদিসটি পাবেন সহিহুল বুখারি শরীফের মধ্যে 1423 নম্বর হাদিস এবং প্রথম খণ্ডের মধ্যে পাবেন 660 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে পাবেন 1031 নম্বর হাদিস এবার আসুন ছয় নাম্বার পয়েন্ট যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না ক্রয় বিক্রয় থাকবে না সেই দিন আসার পূর্বেই আমাদেরকে দান এবং সদাকা করতে হবে মহান আল্লাহ বলেন কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু ইকিমুস সালাত হে মাননীয় নবী আপনি আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বলে দিন তারা যেন সালাত কায়েম করে ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম এবং আমি তাদেরকে যে রিজিক হিসাবে দান করেছি তা হতে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে কবলি আইয়াতিয়া ইয়াউমুল্লা বাজউন ফিহি ওয়ালা খিলালুল যেদিন ওই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না কোনো হাট বাজার থাকবে না কোনো তরি তরকারি থাকবে না কোনো ধান চাল ডাল তেল বেগুন ইত্যাদির কোনো বাজার বসবে না অর্থাৎ বিচারের দিন কিয়ামতের দিন ওই কিয়ামতের দিন আসার পূর্বেই আপনাকে একটা ভালো জায়গা দেখে মসজিদ মাদ্রাসা এতিমখানা বড় বড় যেগুলি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলিতে দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে বলছেন সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত এবং সূরা বাকারার মধ্যে একই রকম কিছু ঘটনা পাবেন 254 নম্বর আয়াত তার মানে বোঝা যাচ্ছে যেদিন ক্রয় বিক্রয় থাকবে না সেদিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত যে রিজিক আপনাকে আমাকে দিয়েছে এই রিজিক থেকে অবশ্যই আমাদের দান করা উচিত
এখানে কয়েকটি কথা জরুরি কয়েকটি কথা মনে পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, দান করতে হবে কোথায়, দান কোথায় দিবে? এই বাংলাদেশের শতকরা 90% মুসলমানের মধ্যে অন্তত সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তারা জানে না দান কোথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে। আমাদের দেশের এক শ্রেণীর পীর মুরিদ আছে যারা মাজার পূজারি, ধর্ম ব্যবসায়ী, খানকা খুলে বসে আছে মাজার পূজারি, যেখানে এক একটা মাজার মানে শিরকের আস্তানা। এই সমস্ত বড় বড় শিরকের আস্তানায় তারা গরু ছাগল টাকা পয়সা হাঁস মুরগি বিভিন্ন নজর নেওয়াজ করে থাকে। অথচ বাংলাদেশে কত সালাফি আকিদার, কত সালাফিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, যেখানে হাজার হাজার এতিম শিশু পড়ালেখা করে যাদের পিতামাতা বেঁচে নেই। এরা কত বড় এতিম অসহায়। আজকে যদি আপনি দেখেন, আপনার নিজের দিকে লক্ষ্য করে দেখেন, যেই সুন্দর সোনামণি ছেলে মেয়ে আপনি জন্ম দিয়েছেন, বয়স তার হতে পারে 5-7 বছর 10 বছর, এই বয়সে যদি এই রকম বাচ্চাকে রেখে, সোনামণিকে রেখে যদি পিতামাতা দুইজনই মারা যায়, মৃত্যুবরণ করে, বলেন তো এই এতিমের দুর্দশা কি হবে? যাদেরকে আমরা রাজশাহীতে কয়েক হাজার এদিম এতিম শিশু লালন পালন করি, আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া নওদাপাড়া রাজশাহী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আন্ডারে আছে। এরকম আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যিনি ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ তাআলা, তার মাদ্রাসাতেও আছে শায়েখ ডক্টর শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার একটা মাদ্রাসা আছে আর দারুসুন্নাহ সালাফিয়া বনপাড়া রাজশাহী, সেই মাদ্রাসাতে অনেক এতিম আছে যাদের কোনো পিতামাতা বেঁচে নেই, তাদের লালন পালন করার জন্য শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে রাত দিন মিডিয়াতে জাতির কাছে অর্থের সাহায্য চেয়েছে, চার তার প্রতিষ্ঠানে এই সমস্ত এতিমদেরকে লালন পালন করার জন্য বর্তমানে প্রায় 20 লক্ষ টাকা তিনি মানুষের কাছে ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। বলেন তো এই দেশের যত এমপি মন্ত্রী আছে, যত কোটিপতি শিল্পপতি আছে, তারা যদি অন্তত দয়ার দৃষ্টি দিয়ে এই সমস্ত মাদ্রাসায় যদি এতিমদের অন্তত এক একটা শিল্পপতি কত হাজার কোটি টাকার মালিক এইটা মানুষ জানে না, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা গিয়ে দান দেয় ওই আপনার চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে, আপনার সিলেটের মাজারে, যেখানে যেখানে কোন রকম সহি সুন্না কোরআন হাদিসের আমল করা হয় না, যেখানে শিরকে আকবরের শিরকের মাজারে প্রত্যেকটা এক একটা মাজার মানে এক একটা শিরকের আস্তানা, সেই জায়গায় গিয়ে দান করে, বলেন তো ওই সমস্ত দান কখনো আল্লাহর দরবারে কবুল হবে? চিৎকার দিয়ে বলেন কবুল হবে? তাহলে সেই জায়গাতে দান করে তারা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করছে। অথচ আমাদের রাজশাহীতে যেগুলো সালাফিয়া মাদ্রাসা আছে, এদিমদেরকে আমরা এদেশের লালন পালন করি, সেই সমস্ত মাদ্রাসায় মানুষ দান দিতে চায় না। ও হে দুনিয়ার কোটিপতি ধনী মানুষ, আপনারা কান খুলে শুনে রাখুন, বক্তব্য মিডিয়াতে যাচ্ছে, আপনাদেরকে অপমান করার জন্য বলিনি। টাকা দুনিয়াতে আপনাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক, বিলাসবহুল বাড়িতে বিলাসবহুল জীবনযাপন আপনি করছেন, এই সমস্ত এতিমদের দায়িত্ব, এতিমদেরকে যদি টাকা পয়সা আপনার দান সদাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান না দিয়ে সেখানে যদি সহযোগিতা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার ফেরাউন সবচাইতে বড় একজন জালিম শাসক ছিলেন, যা ইচ্ছা তাই করতেন, সে দুনিয়াতে বাঁচতে পারেনি, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনারাও বাঁচতে পারবেন না, দুনিয়া থেকেই ক্ষমা নিয়ে দুনিয়া থেকেই ইমান নিয়ে যেতে হবে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যেই সমস্ত বড় বড় শাইখুল হাদিসদের নাম বললাম, প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমির, তার সাথে যোগাযোগ করে তার মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন।
শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে তিনি এ দেশের মাটিতে নির্দ্বিধায় কুরআন সুন্নার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে যদি পাঁচজন আহলে হাদিসের খাঁটি ইমানদার এবং মানুষ দিনের দায়ী হিসেবে থেকে থাকে, আহলে হাদিসদেরকে কুরআন এবং হাদিস দিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়ে যিনি তুলে ধরেছেন তার মধ্যে একজন হলো শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। দেখেন না, আপনারা অনলাইনে দেখতে পাবেন যে যেখানে সেখানে এই যে সলাতে আমিন বলা, সুরা ফাতিহা পড়া লাগবে না না লাগবে, ছয় তাকবীরে ঈদের জামাত নাকি বারো তাকবীরে ঈদের নামাজ, এরপরে হাত নাভির নিচে বাঁধতে হবে না বুকের উপরে বাঁধতে হবে, সম্মিলিত মোনাজাত করা নামাজের পরে, সলাতের পরে, ঈদের সলাতের পরে, বিবাহের পরে, জানাজার পরে, যত জায়গাতে এই সম্মিলিত মোনাজাত আমাদের দেশে চালু আছে, এই সমস্ত জায়গা থেকে খাঁটি পবিত্র কোরআন এবং সহি হাদিস দ্বারা বাহাজ মোনাজারা করে এই আহলে হাদিসের সবচাইতে সম্মানিত স্থানে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি, তার নাম শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। অথচ এই বাঙালি জাতি তাকে আজ পর্যন্ত মূল্যায়ন করতে পারেনি। এ জাতি আল্লাহর কাছে কিভাবে জবাব দিবে যেখানে পাঁচজন মানুষ কত জায়গাতে তাকে পিটানোর জন্য, হামলা করার জন্য, তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, তবুও তিনি এই পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে তিনি পিছপা হননি। আজকেও বাংলাদেশের কোথাও যদি বাহাজ মোনাজারার জন্য যদি ডাক আসে তাহলে বাংলাদেশের যে পাঁচজন দাঁড়াবে তার মধ্যে অন্যতম হলো শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী। ওনাকে ছাড়া ওই বাহাজে আহলে হাদিসদের জন্য মানে বিজয় নিয়ে আসার মতো তেমন একটা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটু অন্যদিকে চলে গেছি, আপনারা শায়খের সাথে যোগাযোগ করে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনাদের পবিত্র আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক আপনাদেরকে দিয়েছেন তা থেকে তাকে দান করে তার প্রতিষ্ঠানকে পবিত্র কোরআন এবং সহি হাদিসকে উজ্জীবিত করার জন্য আপনারা চেষ্টা করবেন, সদয় অনুরোধ রইল। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মরণ আসার পূর্বেই আমাদেরকে দান সদাকা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন বঞ্চিত না করে, এরূপ ঘটনা তোমাদের জীবনে যেন না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ এবং সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী সন্তান থেকে তিনি সাবধান করছেন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে কেউ গাফেল না করে। ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর এরকম আর আচরণ যারা করবে তারা স্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দান করেছি, তার থেকে তোমরা ব্যয় করো, দান করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, নইলে নইলে যখন তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হবে এই মৃত্যু আসার পরে তোমরা আফসোস করবে এবং বলবে আমাকে হে আল্লাহ আমাকে আর একটু সময় দেওয়া হলো না কেন, যদি আপনি আমাকে আর একটু সময় দিতেন তাহলে আমি দান করতাম সদাকা করে তোমার সৎ সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলেন তো
মানুষের কাছে যখন মরণ উপস্থিত হয়, মালাকুল মউত যখন উপস্থিত হয়, তখন সে দান করতে চায় কেন? কেন সাদাকা করতে চায়? কেননা সাদাকার একটা বিশাল পাওয়ার আছে। ওই সময় মানুষ যখন মৃত্যুর সময়, আপনারা লক্ষ্য করবেন মৃত্যুর সময় কোন কোন মানুষের চোখ বড় বড় দেখা যায়, বড় বড় চোখ বের করে, জিহ্বা বের করে, হাত পায়ে রকম নাড়াতে থাকে, বিভিন্ন ধরনের শাস্তি তার উপরে দেওয়া হচ্ছে এরকম করে। আর আপনারা আমরা করি কি, লেবুর রস অথবা ডালিমের রস অথবা ডাবের পানি অথবা আপেল কমলা এই সমস্ত খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করে থাকি। মূলত এই কারণে ওই মানুষ, মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর সময় চোখ বড় করে না। চোখ বড় করার অন্যতম কারণ, ওই সময় ওই ব্যক্তি বলতে চায়, আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দিলে না কেন? আল্লাহ তুমি আর একটু 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 সময় আমাকে দাও, যদি দাও তাহলে আমার যে 10 বিঘা জমি আছে তার মধ্যে থেকে 1 বিঘা জমি আমি মাদ্রাসায় দান করব। যে 10,000 টাকা আমার আছে, এই 10,000 টাকাই আমি মাদ্রাসায়, এ ধরনের ইসলামী জালসায়, এতিমখানায় আমি দান করব। আর একটু সময় দাও আল্লাহ, বলেন এই এইটা কোনো কাজে আসবে? ওই সময় কোনো কাজে আসবে? মূলত অত্র আয়াত প্রমাণ করে মানুষ মৃত্যুর সময় দান করতে চায়। দান করতে চায় একটাই কারণে, দানের বিশাল পাওয়ার, দানের বিশাল ক্ষমতা। দান এমন একটা ইবাদত যে জাহান্নামের আগুন কবরের আগুনকে দপ করে নিভিয়ে দিতে পারে। কথা বোঝাতে পারলাম না? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যুর সময় মানুষের মৃত্যু খুব সুন্দরভাবে হবে, যারা দুনিয়াতে ইমানদার, সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদাকা করে, এদের কাছে যদি মালাকুল মউত আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া, বের হয়ে আসো তোমার রবের নিকটে, যে রব তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরা ফজর 27, 28, 29, 30 নম্বর আয়াত। এরপরে আসেন 8 নম্বর পয়েন্ট, দান করলে ফেরেশতারা দোয়া করে। দেখেন দানকারী ব্যক্তির জন্য ফেরেশতাও দোয়া করে, যারা দান করে না তাদের জন্যও দোয়া করে। তাহলে ফেরেশতাদের দোয়া কিরকম শোনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ঘুমাচ্ছেন নাকি? আলোচনা চলবে? ভালো লাগে? চিৎকার দিয়ে বলেন আলোচনা চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কই কামদেবপুর এলাকার মানুষ এখনো এই প্যান্ডেল ভরাতে পারল না? সম্মানিত উপস্থিতি, দান করলে বা না করলে ফেরেশতারা দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা, প্রতিদিন বান্দা যখন সকাল করে, বান্দা যখন ঘুম থেকে উঠে, এই সময় ওই বান্দার কাছে দুইজন, প্রত্যেকটা বান্দার কাছে দুইজন ফেরেশতা নেমে আসে। ফেরেশতা নেমে এসে বলে, আল্লাহুম্মা আতি মুংফিকুন খলাফান, হে আল্লাহ যে বান্দা, হে আল্লাহ তোমার যে বান্দা দান করলো তুমি তার দানটাকে কবুল করো এবং তাকে তুমি উত্তম প্রতিদান দান করো। বলুন সুবহানাল্লাহ, বোঝা যাচ্ছে দান একটা ব্যতিক্রম, দান একটা ভিন্ন রকম, দানের পার
दान एक भिन्न रकम इबादत जदि आपनी सकाले घूम थे उठार पर जदि आपनी दो टाका पांच टाका दस टाका दस हज़ार बीस हज़ार पंचाश हज़ार टाका जदि आपनी कोथाओ दान करें ताहले फेरेश्तारा खुशी है एक जन बोले अल्लाहुम्मा आती मुनफिकन खलाफान हे अल्लाह ये दानकारी व्यक्ति अल्लाह तुम्हारे बंदा दान करे छे तुम्हार रास्ताय तुम्हें ताके उत्तम प्रतिदान दान करो बोलुन सुभानअल्लाह। আর আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান আর হে আল্লাহ যে ব্যক্তি তোমার যে বান্দা দান করলো না তোমাকে দান করলো না তোমার রাস্তায় দান করলো না আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও বলুন নাউজুবিল্লাহ। বলেন তো ফেরেশতারা পবিত্র না অপবিত্র? তারা দোয়া করলে এই দোয়া কবুল হবে না এমনটি আশা করা যায়? বলেন তো আশা করা যায়? তাহলে যেই ফেরেশতা দানকারীর পক্ষে দোয়া করলো বলেন তো এই দানকারী ব্যক্তি সফল না বিফল? অবশ্যই সফল। আর যেই ব্যক্তি দান করলো না তার জন্য বলতেছে যে আল্লাহ তুমি এই কৃপণ এই ব্যক্তিটাকে তুমি ধ্বংস করে দাও। বলেন তো ফেরেশতার দোয়া আল্লাহর কাছে কবুল হলে আপনি ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবেন? বাঁচার কোনো সুযোগ আছে ভাই? এ হাদিসটি পাবেন সহিহুল বুখারী শরীফের মধ্যে 1442 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে পাবেন 1010 নম্বর হাদিস এবং আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 333 নম্বর হাদিস। এরপরে আসেন নয় নাম্বার পয়েন্ট, প্রত্যেক মানুষ তার দানের ছায়াতলে থাকবে। ওইদিকে তো বলছিলাম যে যেই ব্যক্তি ডান হাতে দান করবে বাম হাত বুঝতে পারবে না, সে আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। আর এখানে একটা হাদিস আসবে যে হাদিসে বলা হচ্ছে দানকারী ব্যক্তি তার দানের যেটা দান করলো ওই দানের ছায়াতলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কুল্লু ইমরাইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াকযা বাইনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত, মানুষের বিচার বিচারের মাঠে শেষ না হওয়া পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিরা দানকারী ব্যক্তিরা তাদের দানের ছায়া তলে বিচার শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। এ হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস, আমরে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 331 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে দান করলে দানকারী ব্যক্তি তার নিজের দানের ছায়াতলে ওই বিচারের মাঠে ভয়াবহ দুর্দিনে তার দানের ছায়াতলে অবস্থান করবে। বলেন তো আমরা সবাই যত মুসল্লি যত দিনী ভাই ও বোন এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলতে চাই, আপনারা কি সবাই দান করতে রাজি আছেন? চিৎকার দিয়ে বলেন রাজি আছেন? এক টাকা দশ টাকা হলেও বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হলেও এখানে দান না দিয়ে কেউ উঠে যাবেন না। আপনাকে একটা হাদিস বলি, কুকুরকে একটা পতিতালয়ের মহিলা বেশ্যালয়ের বেশ্যা মহিলা একটা ক্ষুধার্ত পিপাসিত কুকুরকে যদি কূপ থেকে কুয়া থেকে পানি তুলে পান করানোর কারণে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে থাকেন, বলেন তো আমরা যদি এখানে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দান করি আল্লাহ রাস্তায়, এই দানের বদৌলতে আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করতে পারে না ভাই? পারে না? চিৎকার দিয়ে বলেন পারে না? তাহলে আমরা কারা কারা এখানে দান করব আল্লাহর ওয়াস্তে? আল্লাহকে সাক্ষী রেখে আপনারা সবাই হাত তুলে বলুন যে আমরা যা আছে আমাদের কাছে আমরা এখানে দান কেউ না দিয়ে এখান থেকে যাব না। আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমি নিজেও আমি সর্বপ্রথম এখানে আমি দান করব। আমি আগে শুরু করছি, আপনারা দান দেন। কমিটির লোকজনকে বলছি যে আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, যেটাই হোক এই যে আমার দান আমি এখানে রেখে দিলাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তুমি আমার নিজের দানটাকে তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম আমিন। বলেন ভাই এখানে কেউ আছেন? কমিটির লোকজন নাই নাকি? স্বেচ্ছাসেবক ভাইরা কোথায়?
ওরা মনে হয় জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত, আমার কি দোষ? জনগণ তো টাকা দিবে, দান দিবে, এখানে তারা তো সবাই উঠে এসে তো আমার হাতে দিবে না। কমিটির লোকজন গিয়ে যদি চাদর নিয়ে ভিতরে ঢুকে বস, আশা করা যায় যে এখানেই অন্তত 20,000-50,000 টাকাও কালেকশন হতে পারে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা অনুযায়ী যার যা সামর্থ্য আছে সেটা অনুযায়ী আপনারা দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন 10 নম্বর পয়েন্ট, দান কবরের আজাবকে, কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে এমন শক্তিশালী, এমন পাওয়ার, এমন ক্ষমতাধর ইবাদত অন্তত ইসলাম ধর্মে নেই। দানের একটা ভিন্ন রকম পাওয়ার আছে, ভিন্ন রকম ক্ষমতা আছে। এবার আসেন উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় দান কবরে তার যে ওই মৃত ব্যক্তি কবরে শায়িত আছে তার নিয়তে যদি আহাল পরিবারের কেউ দান করে, অর্থাৎ কারো পিতা মাতা খালা ফুফু দাদা দাদি নানা নানি ভাই বোন যে কেউ কবরে চলে গেছে তার নিয়তে যদি যে ব্যক্তি জীবিত মানুষেরা দান করবে, তাহলে কবরে যদি তার শাস্তি হয়, জাহান্নামের আগুন দিয়ে যদি কবরে শাস্তি দেওয়া হয়, তাহলে কবরের আগুনটা ধপ করে নিভে যাবে। কথা আমার নয়, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল মুজামুল কাবির হাদিস নাম্বার 14,207 এবং সোয়াবুল ইমান বাইহাকির মধ্যে হাদিসটি পাবেন 3,347 নাম্বার হাদিস, আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 330 নাম্বার হাদিস এবং সহি তারগিব ও তারহিব এই কিতাবের মধ্যে পাবেন 873 নাম্বার হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে দানের একটা ভিন্ন রকম গুরুত্ব এবং ফজিলত আছে। এরপরে আসেন 11 নম্বর পয়েন্ট, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দানই একমাত্র ইবাদত, যেই ইবাদত করলে, দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লাকিয়া সুম্মা লাকিফান্না আহাদাকুম বাইনা ইয়াদাল্লাহ, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজ আসনে যখন বিচার করার জন্য বসবেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এমন কতিপয় মানুষ এমন বিচার দিবসে তোমাদের কেউ তার রবের সামনে এমন ভাবে দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা বাইনা ওয়া বাইনাহু হিজাবুন ওয়ালা তারজুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর সামনে যখন তার বান্দা দাঁড়িয়ে যাবে, বিচারের সম্মুখীন হবে, তখন ওই বান্দা এবং আল্লাহর মধ্যে কোন রকম আর থাকবে না, কোন রকম পর্দা থাকবে না, কোন রকম দেওয়াল থাকবে না, কোন রকম প্রাচীর থাকবে না, বান্দা এবং বিচারক, আল্লাহ বিচারক হবেন, বান্দা আসামি হবে, সরাসরি আল্লাহর সামনাসামনি বিচার হচ্ছে। দেখেন আপনাকে একটা বিচারের নমুনা দেখাই, সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এমত অবস্থায় যখন আল্লাহর সামনে তার বান্দা বসে যাবে, লাইসা বাইনা ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়ালা তারজুমান, এই আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন রকম আড়াল থাকবে না, কোন রকম দুভাষী থাকবে না, আরবি থেকে বাংলা করা, বাংলা থেকে ইংরেজি করা, ইংরেজি থেকে ফার্সি করা, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষা রূপান্তর করার মতো, তর্জমান করার মতো কোন রকম দোভাষী থাকবে না, অর্থাৎ বান্দা যা বলবে আল্লাহ তা বুঝবে, আল্লাহ যা বলবে বান্দা তাই বুঝবে, এই রকম একটা অবস্থা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তারপর বলবেন, সুম্মা লা ইয়াকুনান্না লাহু আলাম উতি কামালান, আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে দুনিয়াতে রিজিক, দুনিয়াতে সম্পদ বেশি বেশি তোমাদেরকে দান করিনি,
ফালা ইয়াকুলান্না বালা, ওই বান্দা তখন বলবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেছেন, সম্পদ দান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন সুম্মা ইয়াকুলান্না আলাম উরসিল ইলাইকা রাসূলান, অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন আমি কি তোমাদের নিকট একটা রসুল একজন নবী কি প্রেরণ করিনি। ফালা ইয়াকুলা কুলান্না বালা, তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ অবশ্যই আমাদের মাঝে আপনি একজন রসুল পাঠিয়েছিলেন। এরপরে ফালা ইয়াকুলান্না বালা, বান্দা বলবে হ্যাঁ আপনি আল্লাহ অবশ্যই পাঠিয়েছেন। ফায়া ইয়ানজুরু আন ইয়ামিহি ফালা ইয়ারা ইলান নার, এরপরে বান্দা ডান দিকে লক্ষ্য করবে জাহান্নামের আগুন ঘিরে আছে। এরপরে বান্দা যখন ডান দিকে লক্ষ্য করবে তখন আগুন তাকে ঘিরে নিয়ে আসে। সুম্মা ইয়ারজুরু সিমালিহি ফালা ইয়ারা ইলান নার, বান্দা যখন বাম দিকে লক্ষ্য করবে তখনও দেখতে পাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, তাকে ঘিরে নিয়ে বসে আছে, এর থেকে পালানোর কোনো কোনো পথ পাবে না। আল্লাহ সুবহানাহু তাআলার এই রকম বিচারের নমুনা সাহাবীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বোঝাচ্ছেন এটা যে বিচারের মাঠ আল্লাহর বিচারের ধরন কত ভয়াবহ হতে পারে। সাহাবীরা তোমরা যদি এই রকম বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও তখন তোমাদের অবস্থা কি হবে, এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাল ইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন্নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, সাহাবীরা ওই দিনের ওই বিচারকের আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি এক টুকরা খেজুর দ্বারা হয় তবুও। কি দিয়ে হাদিস আপনাদেরকে বোঝাবো, আমার বোঝানোর ভাষা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠ কত ভয়াবহ হবে, আল্লাহর বিচারের দৃশ্যটা কেমন হবে, কত ভয়াবহ হতে পারে, সেখান থেকে বাঁচার কোনো পথ থাকবে না। এখানে আল্লাহ কথার কথা, এখানে আল্লাহ বসে আছেন, সামনে আসামি তার বান্দা বসে আছে, ডান দিকে বান্দা তাকাবে তো জাহান্নাম, বাম দিকে তাকাবে তো জাহান্নাম, বান্দার বাঁচার কোনো উপায় নেই। এই রকম ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাল ইয়াত্তাকিন নারা আহাদুকুমুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, সাহাবীরা ওই দিনের বিপদ থেকে বাঁচার জন্য তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো যদি এক টুকরা খেজুর দিয়ে হয় তবু। প্রাইভেট কারের জানালা খুলে অন্তত দশজন মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছে যে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোথায়, কোন দিক দিয়ে যাব জিজ্ঞাসা করতে হয়েছে। তাহলে ওই লোকগুলো যারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে আমরা আসতে পারলাম, বলেন তো এটা উত্তম কথা কিনা, বলেন এটা উত্তম কথা কিনা। তার মানে এটাও সদাকা, এটাও দান, এটা হলো কথার দান, মুখের মুখ দ্বারা কথা দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এর বিনিময়েও তারা সদাকা করার নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, দান একটা বিশাল গুরুত্বপূর্ণ। 80 সালের জরিপে দেখা গেছে বাংলাদেশে 2,98,000 পীর আছে, এক পীর আরেক পীরকে বলে শয়তান, আর প্রত্যেকটা পীরের কাছে গিয়ে দেখবেন যে ওরা সালাত আদায় করা লাগে না। সবচাইতে বড় কথা হলো ওদের কাছে গেলে ওরা বলে নামাজ হলো গোপন বিষয়, এটা প্রকাশ করে পড়তে হয় নাকি, নাউজুবিল্লাহ। অনেক মারেফাতের পীরদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, তাদের কাছে কোরআন কিন্তু 30 পারা নয়, তাদের কাছে কোরআন হলো 90 পারা। কত পারা, কত পারা বুঝতে পারেননি মনে হয়, মারফত আছে নাকি এলাকায়, আছে দেশের বিভিন্ন জায়গাতে আছে, কোরআন মাজিদ কত পারা বলেন তো, কত পারা, 30 পারা।
30 পারার পরের কোন কিতাব কুরআন আপনারা দেখেছেন? কিন্তু ওদের কাছে যাবেন, মারফতের পীরেরা বলে কুরআন 30 পারা নয়, কুরআন 90 পারা। 30 পারা জাহেরি আর 60 পারা হলো বাতেনি। তো আমি কিছু কিছু পীরকে বলেছিলাম যে আপনার সাথে আমার অত কথা নাই, বেশি কথা বলবো না, একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর আপনি দিবেন, তাহলে যদি দিতে পারেন আর যদি আমাকে দেখাতে পারেন তাহলে আমিও আপনার অনুসারী হয়ে যাব। বলেন কি? তো আমি বললাম আমাদের যে কুরআন মাজিদ নাই তো এখানে, আমি বললাম যে আমাদের এই যে 30 পারা কুরআন, এই 30 পারা কুরআনের বাহির থেকে, এ ভিতর থেকে নয়, 30 পারা কুরআনের বাহিরে ওই 31 পারাতে, অর্থাৎ আপনাদের যে 60 পারা আরও আছে, ওই 60 পারার ভিতর থেকে যে কোনো একটা সূরা অথবা যে কোনো একটা সূরার আয়াত আমাকে বের করে দেখাবেন, তাহলে আপনারটা আমি মেনে নিব। তখন বলে যে এটা কি সম্ভব নাকি, ওটা কি দেখা যায়, ওটা কি আছে? তো নাই তো 30 পারা আমাদেরকে দেন আর 60 পারা আপনারা নিয়ে আসেন, টোটাল 90 পারা কোরআন। তাহলে 90 পারা কোরআনের আমাদের কাছে তো কমই আছে 30 পারা, আরও দ্বিগুণ বেশি আপনাদের কাছে। তো 30 পারা নিয়ে আমরা সারা পৃথিবী দাওয়াতি কাজ করছি, আমল করছি, আর আপনাদের কাছে আরও দুই গুণ বেশি 60 পারা থাকার পরেও তা দেখা যায় না কেন? কথা বুঝতে পারেননি, কথা বুঝতে পারেননি? তো এই সমস্ত ভণ্ড, এ প্রতারক, এরা নির্লজ্জ, এরা বেহায়া, এরা মুসলমান, এদেরকে নতুন করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই মারফতের এই সমস্ত ভণ্ডদের, এদের আমল আকিদা মানহাজ একটাও সহি নয়। দিন রাত এরা গাঁজা দাড়ি নারী নিয়ে ওই মাজারে মাজারে বসে থাকে, ইন্টারনেটে মাঝে মাঝে পত্রিকায় খবরের কাগজে আসে, আপনারা দেখেন না মাজারের কি অবস্থা, কত নারী কত মহিলা গিয়ে পায়ের উপরে সিজদা দিয়ে হাবুডুবু খায়, হাও মাও করে কান্নাকাটি করে, আবার গাউডালাডলি করে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তাদের সাথে কেউ যাবেন না, ওদের সাথে যদি উঠা বসা করেন, যদি চলাফেরা করেন, নিঃসন্দেহে জেনে রাখুন আপনার ইমান নষ্ট করতেও পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন 12 নম্বর পয়েন্ট, একটা দানের নিদর্শন দৃষ্টান্ত আপনাদেরকে বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দানের যে কত ফজিলত, এইটা নেওয়ার জন্য সাহাবীয়ে কিরামগণ কত প্রতিযোগিতা করছেন মদিনাতে। মদিনার একটা শিশু ছিল, মদিনার আশেপাশে একটা শিশু, তার কিছু খেজুর গাছ ছিল, ওই শিশুটি ছিল আবার এতিম, শিশুটা ছিল এতিম, ওই এতিমের যেই কিছু খেজুরের গাছ ছিল, এই খেজুর বাগানের খেজুরের গাছগুলো মনে করেন পাশেই আর একটা খেজুরের বাগান আছে, বিশাল বাগান, অনেকগুলো খেজুরের গাছ। এখন এই এতিম বালকটা চিন্তা করলো যে আমি আমার এই খেজুরের বাগানটা একটা প্রাচীর দিয়ে, একটা প্রাচীর দিয়ে আলাদা করব, সেটাই আমার জন্য ভালো হবে। এখন এই বালকটা তার খেজুরের বাগানটা ওই ওই বাগান থেকে পৃথক করার জন্য প্রাচীর দিতে গেল। এখন যেই প্রাচীর তুলতে গেছে, আর পাশেই যে খেজুরের বাগান ছিল, ওই বাগানের মালিকের একটা খেজুরের গাছ ঠিক এই সীমানা বরাবর, সীমানা বরাবর একটা খেজুরের গাছ বেঁধে যায়। ছেলেটা বড় বিপদে পড়ে যায়, এতিম বালকটা বড় বিপদে পড়ে যায়। এরপরে ওই বালকটি গিয়ে ওই খেজুরওয়ালা ওই বড় লোকটাকে, ওই ধনী ব্যক্তিটাকে বলছে যে আপনার এই একটা খেজুরের গাছ আপনি আমাকে দিয়ে দিন, যদি আপনি এই খেজুরের গাছটা আমাকে দেন তাহলে এই খেজুরের গাছটা আমার সীমানার মধ্যে নিয়ে আমি আমার এই বাগানটা আপনারটা থেকে পৃথক করে নিব, তাহলে এটা আমাদের উভয়ের জন্যই ভালো হয়। তখন ওই বড় লোক ওই ধনী ব্যক্তিটি বলল, না তোমাকে আমি এই খেজুরের খেজুরের গাছ আমি তোমাকে দিতে পারবো না। এতিম বালকটি বলল, আচ্ছা ঠিক আছে, যদি আপনি এমনি আমাকে না দেন তাহলে অন্তত কিছু আমি মূল্য দিব, মূল্যের বিনিময়ে হলেও আপনি আমাকে গাছটা দেন। তখন বলল যে না, আমি তোমাকে কখনো কোনো কিছুর বিনিময়ে আমার খেজুরের গাছ আমি তোমাকে দিব না।
একেবারে নিরুপায়। তখন এই ছেলেটি চিন্তা করলো, মদিনাতে একজন মাত্র মানুষ আছে যাকে এই মদিনাবাসী যথেষ্ট সম্মান করে, তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই বালক ছেলেটি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে এই সমস্যার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালকটিকে বললেন, তুমি ওই ব্যক্তিটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন যখন আসলো, যখন ওই লোকটিকে ডেকে পাঠানো হলো, কি ব্যাপার, কোন সমস্যা? এক খেয়ালে কথা শুনতে হবে, কোন রকম মনোযোগ এদিক ওদিক করা যাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি, একটা ঘটনা বলছি, আপনি অন্য খেয়ালে থাকবেন, এটা হতে পারে না, এরকম নিকৃষ্ট ধরনের কাজ করবেন না, মনোযোগ নষ্ট করবেন না। আমি আপনার দিল ভাই, আপনাদেরকে অপমান করার জন্য আসিনি। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ উনি বলতেন যে আপনি এমনভাবে বসে থাকবেন, আলোচনা শুনবেন, মনে পাখি এসে আপনার মাথার উপরে বসবে এবং পাখি মনে করবে যে এটা মানুষ নয়, এটা পাথর। এভাবে কোরআন হাদিসের আলোচনা শুনতে হয়। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, বালককে দিয়ে ওই খেজুরের বাগানওয়ালা ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকিয়ে আনালেন। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ছেলেটাকে এই খেজুরের একটা গাছ তুমি দিয়ে দাও না, দিলে সমস্যা কি? তখন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরেই একেবারে জবাব দিয়ে দিলেন যে না, আমি এই গাছ দান করব না, তাহলে তুমি টাকা নিয়ে অন্তত আমাকে দাও, তবুও দিব না, আমি কোনো কিছুর বিনিময়ে দিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই ছেলেটাকে ওই একটা খেজুরের গাছ যদি কেউ দিয়ে দিতে পারে, আমি আল্লাহর নবী বলছি, আমি জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুরের গাছের জিম্মাদার হলাম। একটা খেজুরের গাছ দুনিয়াতে দান করবে, আর একটা খেজুরের গাছের বিনিময়ে আল্লাহ রাসূল জান্নাতে খেজুরের গাছের জিম্মাদার হবে, এটা কি চারটি খানা কথা মনে করেন নাকি? তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটি বলল যে আপনি যাই বলেন, আমি দান করব না, কোনোভাবেই এই খেজুরের গাছ দিব না। তখন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, এই একটা খেজুরের গাছ এই ব্যক্তির জন্যই খাস, নাকি আমি যদি এই একটা খেজুরের গাছ নিয়ে দিই তাহলে আমার উপরেও জান্নাত ওয়াজিব হবে, বা জান্নাতে খেজুর বাগানের মালিক হব, খেজুরের গাছের মালিক হব, তাহলে আমি যদি দিই তাও হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নিয়ে দিতে পারবে তার জন্য আমি জান্নাতে খেজুর বাগানের জিম্মাদার হলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই লোকটা ছিল মূলত লুভী। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে গিয়ে বললেন যে মদিনাতে আমার 600 খেজুর বাগান আছে, 600 খেজুরের গাছের একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে আমার বসত বাড়ি, সুন্দর মিষ্টি পানির কূপ আছে, যাবতীয় সব কিছু বাগানের ভিতরে আছে, আমার বাগান বাড়ি সহ, আমার বসত ভিটা সহ এই 600 খেজুরের বাগান আমি সব আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে একটা খেজুরের গাছ আপনি এই এতিম ছেলেকে দিয়ে দিন। তখন ওই লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই 600 খেজুরের বাগান নিয়ে নিলাম, আর এই খেজুরের একটা গাছ এই ছেলেটাকে আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃষ্টান্ত, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দান করার জন্য মানুষ তার মন মানসিকতা ফিরে পাবে, চেষ্টা পাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, হে উম্মু দাহদা, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি একটা খেজুরের গাছের বিনিময়ে আমার 600 খেজুর গাছ সহ এই ভিটা বাড়ি, এই পানির কূপ আমি সবগুলো দিয়ে দিয়েছি, বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতে খেজুর বাগানের মালিক এবং জান্নাত ওয়াজিব হবে এই ওয়াদা করেছেন, আমি জান্নাতের মালিক হয়ে গেছি, তুমি বের হয়ে আসো।
রাখো। তখন উম্মু দাহদা ঘর থেকে বের হয়ে আসলেন, তার স্ত্রী আবু দাহদাকে বললেন, হে আবু দাহদা, তুমি এত বড় একটা লাভবান ব্যবসা করেছো, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করার পরে বাকি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের মধ্যে কত যে খেজুর বাগান, কত সুন্দর সুন্দর খেজুরের বাগান অপেক্ষা করছে, কত খেজুর ওই বাগানের ভিতরে কাঁদি কাঁদি থোকা থোকা মিষ্টি সুস্বাদু খেজুর ধরে আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেগুলো দেখানো হলো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই কামদেবপুর আহলে হাদিস দ্বিতীয় বার্ষিকী আহলে হাদিস কনফারেন্সের আমার বক্তব্যের বিষয় ছিল দান এবং সদাকার গুরুত্ব এবং ফজিলত। যা আলোচনা করলাম পবিত্র কোরআন এবং সহিহ থেকে সহিহ হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মেনে চলে তদন্ত করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে কিসের দাওয়াত? বলে আমার বাবা মা মারা গেছে, একটা মরার দাওয়াত নিতে হবে। তো যদি বলা হয় যে বাবা আমরা তো মরা খাই না, বলে হুজুর কোন কি আপনি, কত বড় বড় হুজুররা খায় আর আপনি মরা খান না? মানে বলে আমরা অত বড় মৌলানা হতে পারি নাই, তাই তো দাওয়াত খাই না। মরার মানে যা করা হয় তা সাদাকা করা হয়, সাদাকা কি সবাই খেতে পারবে বলেন? সাদাকা খাওয়ার উপযুক্ত ব্যক্তি যদি না হয় আর যদি খায়, আল্লাহ নবী বলেছেন সে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলো। বলেন নাউজুবিল্লাহ। একমাত্র ফকির এবং মিসকিন ছাড়া মরা খাবার কেউ খেতে পারবে? আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা, কোরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। কোরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা, 1400 পড়ছি ফিকা, তালাক পেলেই পড়াই লিখা। এরকম হুজুর আসলে নাই? 1400 পড়ছি ফিকা, তালাক পেলেই পড়াই নিকা। হিলা বিয়ে পড়ায় রাত্রি বেলায়, আবার টাকা দিলে কিছু বাধে না। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা, আলেমের ভিতরে জাহেল ছিলে বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। ও যার কথার সঙ্গে কাজের মিল নাই সে তো কোনো আলিম না। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা, দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো কাজ কাফেরের নমুনা। কথা ঠিক না বাঠে? দিনের রাসূল বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো কাজ কাফেরের নমুনা। এই জামানা সেই জামানা, সেই জামানা এই জামানা, চিন্তা করে দে
দেখো না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাসি না আমি হলাম বড় মাওলানা আমি হলাম বড় মাওলানা লিল্লাহু আকবার ভাই এই আপনার মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনলে আপনাদের কি এই ভোল্টেজ না আর একটু জোরে দিতে পারবেন ভাই ওই যে ফাঁকা জায়গাটা ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওটা কি কারণে ফাঁকা রাখছেন ভাই ওই জায়গাটা ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ফাঁকা এই জান্নাতের বাগান আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআন এবং সহি হাদিসের আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে শয়তানকে বসার কি সুযোগ দেওয়া যাবে আপনারা সবাই ফাঁকা জায়গাটা বন্ধ করেন ভাই এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানটাকে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করব একটু সবাই আপনারা ফাঁকা জায়গা বন্ধ করুন আর জোরা সুরে একটা তাকবীর দেওয়া যাবে ভাই আল্লাহ ছোট না বড় তাহলে যদি বড় হয় আওয়াজটা ধীরে হবে না জোরে হবে একটু জোরে দেন তো লিল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যাই হোক মোটামুটি হয়েছে ফুল ডোজ হয়নি ঠিক আছে পরে পরে দেখা যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু